একটা গরু, এটা হচ্ছে আপনার কেবল ফাঁক হয়েছে, আর এই যে একটা গরু এটাও ফাঁক হয়েছে, তবে চমৎকার দুটো গরু, দুটো হচ্ছে আপনার 2,50,000 টাকা চাঁদা দাম। একটা কাটাই গরু 1,10,000 টাকা হচ্ছে আপনার চাঁদা দাম, এর ভিতরে কথা বলার সুযোগ আছে। 16,000 টাকা এটা হচ্ছে আপনার চাঁদা দাম, এর ভিতরে কথা বলার সুযোগ আছে, লাখের নিচে অনেকে বল 95,000-96,000 টাকা হইলেই মামা ছেড়ে দিবে। শুভ দর্শক বন্ধুরা, আসসালামু আলাইকুম। গরুর বাজার 24-এর আরো একটি নতুন পর্বে আপনাদের স্বাগতম। আজকে আমাদের অবস্থান চৌবাড়িয়াহাটে। এই হাটটি মূলত নওগাঁ জেলা মান্দা থানায় অবস্থিত, আর এই হাটটি হচ্ছে আপনার সপ্তাহে একদিন বসে, প্রতি শুক্রবার করে। তো এই হাট থেকে আজকে আপনাদেরকে মাঝারি সাইজের যে সার গরুগুলো আছে এই গরুগুলোর দাম দর জানানোর চেষ্টা করবো, যে ঘন ঘন বৃষ্টির ভিতরে এই হাট থেকে এই গরুগুলো কেমন দামে বেচা কেনা হচ্ছে তা জানানোর চেষ্টা করবো। তো চলুন আর একটু কথা বলি গরু বিক্রেতা ভাইদের সাথে। এখানে বেশ সুন্দর একটা গরু দেখছি আমরা। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? ভালো ভাই। কয়টা আনছেন আজকে? একটাই আনছি ভাই। একটাই? দাঁতে কি অবস্থা ভাই এটার? কেবল দুই দাঁত। দুই দাঁত? দর্শক, দুই দাঁতের একটা গরু, বেশ সুন্দর, বড় সরু আছে, মোটা একটা গরু, দেখেন চমৎকার একটা গরু, সার গরু। দাম কেমন রাখছেন ভাই গরুটার? দাম তো 160 ভাই। 160? দাম দর কি বলছে ভাই? বলেছে ভাই 30 ভেঙ্গা 30। 30 ভেঙ্গাও বলতেছে না? কেমন কি হলে ছাড়বেন ভাই আপনি? কি আর 1,500 করে নাকি? আর 5,000 উঠলে মনে হয় ছেড়ে দেবেন না? দর্শক, মূলত সুন্দর একটা গরু, অনেকে 30 ভেঙে বলতে আছে, দেখা যাচ্ছে ভাই 35 বা 37 হইলে ভাই ছেড়ে দেবে এই গরুটা। তো সুন্দর একটা গরু, দেখেন দাঁতে দুইটা। তো এ পাশে আরও একটা গরু দেখছি আমরা, আমাদের এক বড় ভাই নিয়ে দাঁড়ায় আছে, মূলত ভাই পরিচিত একজন মানুষ। আসসালামু আলাইকুম ভাই। ভালো ভালো আছেন? কয়টা আনছেন আজকে? একটাই না? ব্যবসা বাণিজ্য কেমন চলছে ভাই এখন? বৃষ্টির জন্য মনে একটু ঢিলটা যাচ্ছে না? আচ্ছা দর্শক, মূলত আমাদের বড় ভাই একজন পরিচিত মানুষ চৌবাড়িয়াহাটে আসছে, একটা গরু নিয়ে এসছে, এই যে বেশ সুন্দর মাঝারি সাইজের একটা গরু। দাঁতে কি অবস্থা ভাই এটার? কেবল ফাঁক হয়েছে না, পরেনি। দাম কেমন রাখছেন? 125। আচ্ছা দর্শক, মূলত এই গরুটা আপনার দাঁত এখনও পরেনি, ফাঁক হয়েছে, মূলত 1,25,000 টাকা চাঁদা দাম, এর ভিতরেও কথা বলার সুযোগ আছে। তো চলুন এই ধরনের গরুগুলো আজকে আপনাদেরকে দেখাবো। এখানে বেশ কিছু গরু বান্দা আছে কালো, এই গরুগুলার আসলে মালিক মনে হয় নাই, হয়তো বা সাইডে আছে। তো এই গরুগুলার আপনার ভাইন নাকি গরু এগুলো? আচ্ছা দর্শক, মূলত মালিক নাই, হয়তো বা সাইডে আছে। তো এই গরুগুলো দেখা যাচ্ছে আপনার 1,20,000-এর ভিতরেই আছে দাম, একটা ধারণা নিয়ে নিতে পারেন আপনারা। সুন্দর গরুগুলো, কালো কুচকুচে। তো এখানে আরও দুইটা গরু আছে, বেশ সুন্দর সিঙ্গালা দুটা গরু, এক জোড়া গরু নিয়ে দাঁড়ায় আছে আমাদের এক বড় ভাই। চলুন একটু কথা বলবো তার সাথে। ভাই আসসালামু আলাইকুম। ভালো আছেন? আলহামদুলিল্লাহ। কয়টা আনছেন আজকে? আজকে দুইটা আনছেন। দুইটাই না? প্রতি হাটাই তো আসা হয় না? আচ্ছা এই দুইটা কি জাতের গরু ভাই? দেশের ভিতরে মনে হয় ভালো জাতের এটা নাকি? একবারে অরিজিনাল দেশি। আচ্ছা দর্শক, মূলত বড় ভাই একজন চৌবাড়িয়াহাটের নিয়মিত গরুর ব্যবসায়ী। তো আজকে 2 পিস যে ভালো জাতের যে দেশি গরুগুলো আছে ওই গরু নিয়ে এসেছে, 2 পিস গরু, এই যে জোড়া গরু। দাঁত কি একবারে সেরে গেছে নাকি ভাই? দুই দাঁত করে? আচ্ছা দাম কেমন রাখছেন এই জোড়ার? 250। আচ্ছা দর্শক, 2,50,000 টাকা হচ্ছে আপনার চাঁদা দাম, এর ভিতরে কি কথা বলার সুযোগ থাকছে ভাই? এখনো দাম বলেনি তো ভাই। না এমনি তো কথা বলতে পারবে না? হ্যাঁ অবশ্যই দাম দর করতে পারবে। আচ্ছা দর্শক, মূলত 2,50,000 টাকা চাঁদা দাম, দুইটা গরু, এই একটা গরু এবং এই যে একটা গরু, প্রায় দুইটা গরু সেমই। ভাই একটু মোবাইল নাম্বারটা বলে দেন দর্শকের উদ্দেশ্যে। 07 95 95 01 01 137। দর্শক যদি গরু দুটো আপনাদের পছন্দ হয় সেক্ষেত্রে ভাইয়ের মোবাইল নাম্বারে ফোন করে যোগাযোগ করে আলোচনা করে নিতে পারবেন গরু দুটো। সুন্দর দুটো গরু, দেশের ভিতরে ভালো মানের যে গরু ওই গরু, এই দুটো 2,50,000 টাকা চাঁদা দাম। তো এখানে আরও একটা বেশ সুন্দর খাড়া, একবারে খাড়া শিং, হ্যাঁ এই যে একবারে খাড়া শিঙালা একটা গরু। তো মূলত এই গরুটা দেখা যাচ্ছে আপনার 1,00,000 টাকার ভিতরেই আছে, একটা ধারণা নেন, মূলত হয়তো বা উনি ওখানে কথা বলতে আছে। তো এখানে আরও একটা গরু আছে, মামা কত রাখছেন এটার দাম? 110। আচ্ছা এখনই তো আসলেন মনে হয় না? আচ্ছা 1,10,000 টাকা এই গরুটা হচ্ছে আপনার চাঁদা দাম, তারপরে কথা বলার সুযোগ আছে। এখানে সুন্দর একটা গরু, লাল টকটকে একবারে চৌবাড়িয়াহাটে আসছে, মূলত এই ধরনের গরুগুলো মাঝারি সাইজের গরু, প্রচুর পরিমাণে আমদানি হয়। তো এখনও আপনার বৃষ্টি হয়েছে, বৃষ্টির কারণে এখনও গরু তেমন একটা ঢুকেনি, ঢুকছে, একবারে জমজমাট হয়ে যাবে হাট। মামা কেমন আছেন? কয়টা আনছেন আজকে? বেচা কেনা হয়েছে দু একটা? না না, কেবল তো হাট জমজমাট হইতে আছে আস্তে আস্তে না?
আচ্ছা, এটা দাঁতে কি অবস্থা মামা? কেবল দাঁত খিল ভাঙলো, খিল ভাঙছে। আচ্ছা দর্শক, এগুলোটার কেবল খিল ভাঙছে। দাম কেমন রাখছেন এটার? ১০৫। কেমন কেলে সারা নিয়ে তোছে? ৯৫-৯৬। দর্শক, ৯৫-৯৬ হাজার টাকা হইলেই মামা ছেড়ে দিবে। অলরেডি ১০৫ হয়েছে আপনার চাওয়া দাম। তো এখানে আরও একটা সুন্দর একটা গরু, মূলত গোসল করানো হয়েছে এই গরুটাকে, মূলত কাদা, বৃষ্টিতে কাদা লাগেছিলো গায়ের সাথে। ভাই কেমন আছেন? ভালো না রে ভাই। কে বেচা কিনা নাই একবারে? বেচা কিনা কম না? কয়টা আনছেন আজকে? ৫টা। আচ্ছা, এটার দাম কত রাখছেন? এটার দাম কত রাখছেন ভাই? ১৫৫। আচ্ছা দর্শক, ১৫৫ হাজার টাকা চায় মূলত। এই যে দেখেন গরুটা, আসলে আপনারাই জানেন ১৫৫ হাজার টাকা চাইতে আছে। তো চলুন একটু ভিতরের দিক যাব। বেশ, এখানে সুন্দর একটা কালো এবং লালের একটা মিশ্রণ গরু। কেমন আছেন মামা? কয়টা আনছেন আজকে? বাড়ির গরু। বেশ সুন্দর একটা গরু তো বাড়ির, বাসারি। আচ্ছা দাঁতে কি অবস্থা মামা এটার? দুই দাঁত। দর্শক, দুই দাঁতের একটা গরু। মূলত এই ধরনের গরুগুলো অনেক আসে, অনেক মানে হাট হাটে প্রায় এই ধরনের গরুই অর্ধেক থাকে। দাম কত রাখছেন মামা? ১১৬ বলছে কি দাম দর? কেউ কেবল তো হাট জমজমাট হইতে আছে, লাখের নিচে বলতে আছে না? আচ্ছা দর্শক, ১১৬ হাজার টাকা, এটা হচ্ছে আপনার চা দাম। এর ভিতরে কথা বলার সুযোগ আছে, লাখের নিচে অনেকে বলছে। এখানে আরও একটা গরু, সাদা এবং লালের মিশ্রণ আছে। কেমন আছেন মামা? কয়টা আনছেন আজকে? ১৩০। আচ্ছা, ১৩০ হাজার টাকা চা দাম। এর ভিতরে কি কথা বলার সুযোগ আছে? আছে। আচ্ছা, ১৩০ হাজার টাকা চা দাম এই গরুটা, এর ভিতরেও কথা বলার সুযোগ আছে। যারা 1.5 লক্ষ টাকার ভিতরে বা 1 লক্ষ টাকার ভিতরে গরু নিতে চান, অবশ্যই চৌবাড়িয়া হাটে আসবেন। এই হাটে আসলে গরু মিলবেই আপনাদের। হ্যাঁ, এই গরুটা দাম দর চলছে, মনে হয় দামে হয়ে গেছে নাকি দেখি। এই যে সুন্দর একটা গরু, দাম দর চলছে, মনে হয়নি দাম দর চলতেছে না? আচ্ছা দর্শক, দাম দর চলতে আছে, সুন্দর একটা গরু দেখেন ভাই, দাম দর চলছে, চলতে আছে দাম। আচ্ছা দর্শক, মূলত ভাই একটাই আনছে আজকে গরু। এই গরুটা আপনার দেখতে অনেকটাই সুন্দর, সার গরু। কেমন কেমন চাইছিলেন ভাই? ২৫ উঠছে কেমন? ১২৫ উঠলো কেমন? ২০ উঠছে না? দর্শক, ১২৫ হাজার টাকা হচ্ছে আপনার চা দাম। অলরেডি ২০ উঠছে, হয়তো বা হয়ে যাবে। ওই যে মামা দাম দর চলতে আছে করছে। চলুন এদিকে একটু যাই আমরা, এদিক থেকে কিছু গরুর দাম জানাই আপনাদেরকে। মাঝারি সাইজের গরু, এটা যত সম্ভব কাটার একটা গরু। কেমন আছেন কাকা? ভালো আছেন? ভালো। কয়টা আনছেন আজকে এরকম? গরু দুইটা আনছি ভাই। বেচা কেনা হয়েছে? বেচা কেনা হয়নি, দাম দর হচ্ছে, চলছে না? আচ্ছা, এটা কি কাটাই না পুষা? এটা কাটাই। কাটাই গরু দর্শক, এটা চা দাম ১১০ চা দাম কাটাই। আচ্ছা দর্শক, এটা হচ্ছে আপনার একটা কাটাই গরু, ১১০ হাজার টাকা হচ্ছে আপনার চা দাম। এর ভিতরে কথা বলার সুযোগ আছে। হ্যাঁ, ওইটাও আপনার নাকি? ওইটা কত রাখছেন? ১৩০ হাজার টাকা। এটা হচ্ছে আপনার ১৩০ হাজার টাকা। তারপরেও কথা বলতে পারবেন, এই ধরনের গরুগুলো অনেক আসে চৌবাড়িয়া হাটে। চলুন, এখনও প্রায় ভালো মতো গরু একটা আসেনি। এখানে একটা হলিস্টাইন ফ্রিজিয়ান জাতের একটা গরু। চলুন একটু এই গরুটা একটু দাম জানাই। ভাই কেমন আছেন? একটাই আনছেন নাকি এরকম? দাঁত দাঁতছে? কয় দাঁত? দুই দাঁত। আচ্ছা, দাম কেমন রাখছেন ভাই এটার? ১২০। দর্শক, ১২০ হাজার টাকা, এটা হচ্ছে আপনার চা দাম। হ্যাঁ, হলিস্টাইন ফ্রিজিয়ান জাতের একটা গরু, মূলত ১২০ হাজার টাকা চা দাম। মূলত এ হাটে ওই ফিজিয়ান জাতের গরু বেশ একটা আসে না, তো বেশ কিছু আসে। তো দেখানোর চেষ্টা করছি, এখানে আরও কিছু গরু আছে, দেখি একটু কথা বলে। এগুলো কার মামা, আপনার নাকি? আপনার মামা? আচ্ছা দর্শক, একটা সুন্দর একটা গরু দেখেন, শাহিওয়াল জাতের গরু। তো এই যে গরুগুলা প্রচুর পরিমাণে আসে ভাই নাকি এগুলা? কেমন আছেন ভাই আপনি? কয়টা আনছেন আজকে? দর্শক সুন্দর দেখেন, ডালানোর গেট আপনার দেখেন, রাশে চৌবাড়িয়া হাটে আসছে। এটা আপনার দাঁতে ফাঁক হয়েছে কেবল,
এবং এই যে এটাও আপনার দাঁতে ফাঁক হয়েছে। তো সুন্দর দুটো গরু ভাই, জোড়া কেমন রাখছেন দাম? আড়াইশো। এর ভিতরে কি কথা বলার সুযোগ আছে দর্শকের? আচ্ছা, মোবাইল নাম্বারটা একটু বলে দেন ভাই দর্শকের উদ্দেশ্যে। 07251 07251 61 98 98 07 07। আর দর্শক, এই যে দুটো গরু দেখেন, মূলত এই একটা গরু এটা হচ্ছে আপনার কেবল ফাঁক হয়েছে, আর এই যে একটা গরু এটাও ফাঁক হয়েছে। তবে চমৎকার দুটো গরু, দুটো হচ্ছে আপনার 2,50,000 টাকা চাওয়া দাম। ভাইয়ের মোবাইল নাম্বার দেওয়া থাকলো ভিডিওতে, যদি পছন্দ হয় অবশ্যই ভাইয়ের সাথে যোগাযোগ করবেন। হ্যাঁ, আর যদি বেচা কেনা নয় তাও আপনারা যোগাযোগ করলে দেখা যায় আপনারা ভাইয়ের সাথে নিতে পারবেন ভাইয়ের কাছ থেকে। ভাই, আর কোন কোন হাটে যাওয়া হয়? এইদিকে সবই নাকি? ঠিক আছে ভাই, বেচা কেনা করেন আল্লাহর রহমতে। দর্শক, এই যে দুটো গরু দেখলেন আপনারা, তো এই ধরনের গরু আজকে প্রচুর আসে। এখানে আরও একটা গরু আছে দেখি, আজকে আপনাদের এই গরুগুলো দেখাবো চুবাড়ি হাট থেকে। দেখেন কালো ব্ল্যাক শাহিওয়াল, হ্যাঁ ব্ল্যাক শাহিওয়াল জাতের একটা গরু। এটা কি ভাই কাটায় নাকি? কাটায় না? আচ্ছা, দাঁতে দাঁতে একবার কি পড়ে গেছে দাঁত? আছে। কেমন রাখছেন দাম ভাই এটার? 135। আচ্ছা দর্শক, এটা হচ্ছে আপনার কাটাই গরু, 135,000 টাকা চাওয়া দাম। চুবাড়ি হাটে আসছে, এখানে আরও একটা লাল গরু আছে সুন্দর দেখার মতো। ভাই কেমন আছেন? কয়টা আনছেন আজকে? একটাই না? প্রতি হাটাই তো আসা হয় না? এই কত রাখছেন দাম এটার? 100। আচ্ছা, 100,000 টাকা এই গরুটার দাম। দাঁত দাঁত কি দাঁতে কয়টা ভাই? দাঁতে নিয়ে এখনো না? আচ্ছা দর্শক, 100,000 টাকা এটা হচ্ছে আপনার চা দাম। তারপরেও কথা বলার সুযোগ আছে, 100,000 টাকার ভিতরে ভালো মানের গরু পাবেন চৌবাড়িয়া হাটে, এবং ছোট সুন্দর এবং মাঝারি সব ধরনের গরু পাবেন, বড় সাইজেরও গরু পাবেন। তবে বড় গরু না, তেমন একটা মাঝারি গরু আপনারা বেশি পাবেন এই হাটে। হ্যাঁ, তো এই যে এখানে বেশ কিছু গরু রাখা আছে, এই গরুগুলো দেখা যাচ্ছে আপনার বাচ্চা এবং ছোট মাঝারি সাইজের। এই গরুগুলো কার ভাই আপনার? ভাই এই গরুগুলোর দাম কেমন আছে? এই যে এই সাইজের গরুগুলোর 90-85। 90-85 করে না? আচ্ছা, এর ভিতরে কি কথা বলার সুযোগ থাকছে? আচ্ছা দর্শক, এগুলো মূলত আপনার 90-85 এরকম দাম আছে এই গরুগুলার। তারপরেও আপনারা কথা বলতে পারবেন হাটে আইসা। হ্যাঁ, হাটে এসে কথা বলতে পারবেন, সার আছে, বকনা আছে, সব ধরনের গরু পাবেন এই চৌবাড়িয়া হাটে। দর্শক, কালো কুচকুচা শিঙালা একটা গরু। কাকা কেমন আছেন আপনি? কয়টা আনছেন আজকে? দুটা বেচা কেনা হয়েছে? একটা হওয়ার ভিতরে? হওয়ার ভিতরে না? এটা দাঁতে কি অবস্থা? দাঁতে দুইটা হয়ে গেছে, করজ দাঁতের না কাকা? কত রাখছেন দাম এটার? 125। দর্শক, করজ জাতের একটা গরু, 125,000 টাকা চাওয়া দাম। তারপরেও কথা বলতে পারবেন, কেমন কি হলে ছাড়বেন কাকা? 20,000 হলে ছাড়বেন না? কেমন উঠলো, কেমন কেমন বলছে দাম? এরকম বলছে না? দেখেন শেষ পর্যন্ত ইনশাল্লাহ হয়ে যাবে। দর্শক, বেশ সুন্দর বিশাল দেহধারীর একটা গরু, শিঙালা গরু। দেখেন চমৎকার একটা গরু দেখার মতো, বেশ সুন্দর, বেশ লম্বা, হাইট মোটামুটি আল্লাহর রহমতে ভালো আছে, হাইটটাও ভালো আছে। মূলত দেখেন দাঁড়ায় আছে কতটা লম্বা। চলুন একটু কথা বলি আমরা। ভাই আসসালামু আলাইকুম, কেমন আছেন ভাই? একটাই আনছেন নাকি ভাই বড় গরু? একটাই না? আরও কি ছোট আছে? না, আচ্ছা এটা কি জাতের গরু ভাই? সিন্ধি। আচ্ছা, ওজন কেমন হবে ভাই এই গরুটার এখন? 7 মন। আচ্ছা দাঁতে কি অবস্থা এটার? 4 দাঁত। দর্শক, সিন্ধি জাতের একটা গরু আমাদের এক বড় ভাই নিয়ে এসেছে চৌবাড়িয়া হাটে। মূলত ভাই আইডিয়া দিতে আছে 7 মনের মতো মাংস হবে, তো 4 দাঁতের গরু। ভাই দাম কেমন রাখছেন এই গরুটার? 220। আচ্ছা, উঠছে কি দাম, যেহেতু এখন হাট জমজমাট হয়নি? 170 উঠছে। আচ্ছা দর্শক, 2,20,000 টাকা চা দাম, অলরেডি 170 উঠছে, তারপরেও চলছে। আসলে দেখেন গরুটা, দেখেন লম্বা, বেশ লম্বা, হাইটও মোটামুটি ভালো আছে। তো এই গরুগুলো খুবই কম একটা মিলে, এই সিন্ধি জাতের গরু। দর্শক, কালো কুচকুচে শিঙালা একটা গরু দেখার মতো। আসলে এই কালো গরুগুলো মনে করেন দেখতে অনেকটাই সুন্দর লাগে, যদি বডি ফিটনেসটা খুবই ভালো হয় এবং চামটা মোটামুটি পাতলা আছে। মামা কার এগুলো? আচ্ছা চলুন আমরা একটু কথা বলি মামার সাথে। আসসালামু আলাইকুম মামা, ভালো আছেন? কয়টা আনছেন মামা আজকে? এই যে এই পাঁচটা, এখানে তো 4টা আছে, ওই পাশে একটা আছে না? আচ্ছা দর্শক, মামা মূলত 5 পিস গরু আনছে আজকে, দেখেন দেখার মতো শিঙালা
গরু চমৎকার। মূলত ময়লা আছে গায়ে, পরিষ্কার করছে, যেহেতু হাট এখনো জমজমাট হয়নি সেক্ষেত্রে গরুগুলো পরিষ্কার করবে। মামা এই জোড়ার দাম কেমন রাখছেন? ২৭০। দাঁত কি, দাঁতে কয়টা আছে? দুই দাঁত। আচ্ছা দর্শক, মূলত ২৭০,০০০ টাকা এই জোড়া গরুর দাম। কালো এবং লাল বেশ সুন্দর দুইটা গরু, শিং আছে এগুলো। এই দুটো যদি আপনারা ৬ মাস বা ৩ মাস যদি রাখিয়া লালন পালন করেন সেক্ষেত্রে দেখা যায় আরও ভালো একটা মনে করেন প্রফিট পাবেন আপনারা এই গরু দুইটা থেকে। মূলত ২৭০,০০০ টাকা আপনার চা দাম, এর ভিতরেও কথা বলার সুযোগ আছে। মামা মোবাইল নাম্বারটা বলেন আপনার। ০১৭৩৪ ০১৭৩৪ ১২৩০১২৩০১। আচ্ছা দর্শক, দেখার মতো দুইটা গরু। আর ওই ওই জোড়া কত রাখছেন মামা? আচ্ছা এই লালটার দাম কত রাখছেন? ১১৫। কালোটা? আচ্ছা দর্শক, মূলত মামার এখানে আরও একটা আছে, এই যে লালটা, এই লালটা হচ্ছে আপনার ১১৫,০০০ টাকা চা দাম। আর এ পাশে একটা কালো আছে, চলুন এটা একটু আপনাদেরকে দেখাবো। ভাই এটা কার আপনার? কয়টা আনছেন ভাই এরকম? একটা বেশ বড় একটা গরু, কালো কুচকুচে, করস না ভাই? আচ্ছা দাঁতে কয়টা আছে ভাইটার? দাঁতে দুইটা। দর্শক করস জাতের একটা গরু, কালো কুচকুচে, দাঁতে হচ্ছে আপনার দুইটা। দাম কত রাখছেন ভাই এই গরুটার? ২০৫। আচ্ছা দর্শক, ২০৫,০০০ টাকা এই গরুটার দাম। তারপরেও কথা বলতে পারবেন আপনারা এই দামের ভিতরে, প্রতি হাটেই আসেন না ভাই? আচ্ছা ঠিক আছে ভাই, বেচা কেনা করেন। দর্শক বেশ বড় একটা গরু, কালো কুচকুচে, চোবারি হাটে আসছে আজকে। মূলত এই হাটটি সপ্তাহে একদিন বসে, প্রতি শুক্রবার করে। চলুন এমন একটু মালিককে খুঁজিয়ে গরু। ভাই আসসালাম আলাইকুম, কেমন আছেন? কয়টা আনছেন এই গরু? এটা দুটা আছে। দুটা না? দাঁতে কয়টা আছে এটা? এখনো দাঁতে নি? আচ্ছা কি জাতের গরু এটা? শাহিওয়াল। আচ্ছা দর্শক, শাহিওয়ালের ধারণা বলছে। হ্যাঁ দাঁতে দুইটা, বেশ বড় একটা গরু। দাম কত রাখছেন? ২৩০। বলছে কি দাম কেউ? ৮৫,০০০ উঠছে না? আচ্ছা দর্শক, ২৩০,০০০ টাকা দাম, চা দাম এটা। ১৮৫,০০০ টাকা উঠছে তাই বলতে আছে। তো ভালো একটা গরু, লম্বা, হাইটও মোটামুটি দেখা যাচ্ছে ৫৮-৫৯ এরকম আছে। এখানে আরও একটা গরু দেখছি আমরা, ফিজিয়ান জাতের গরু। চলুন এই গরুটা নিয়ে একটু কথা বলি আমরা। ভাই কেমন আছেন? একটাই আনছেন নাকি ভাই? আচ্ছা দাঁতে কয়টা আছে ভাই গরুটা? দাঁতে দুইটা না? আচ্ছা দর্শক, এই গরুটা হচ্ছে আপনার দাঁতে দুইটা। চৌবাড়ি হাটে ভাই এক পিস গরু আনছে আজকে, গরুটা একটু দেখেন ফুল, দুই দাঁতের গরু এটা। আচ্ছা দাম কেমন রাখছেন চাচা? এটা দাম কেমন রাখছেন ভাই? দাম ১৪০ ভাই। ১৪০,০০০ টাকা। কেমন কেলে সারা নিয়ে তোছে ভাই? ১২৫,২৬ পর্যন্ত দাম দেয়। উঠছে অলরেডি? হ্যাঁ। মানে ৩০ এর পারে হলে মনে হয় ছাড়বেন নাকি? আচ্ছা দর্শক, ২৮,২৬,২৭ এরকম দাম উঠছে দেখা যাচ্ছে। এগুলোটা আপনার ১৩০,০০০ টাকা আর উপরে দেখা যাচ্ছে, ৩২-৩৫ এরকম হলে ভাই ছাড়বে। তো উঠছে ২৮,২৭ এরকম উঠছে দাম, চৌবাড়ি হাটে এক পিসে নিয়ে এসেছে আজকে। দর্শক বেশ সুন্দর একটা গরু দেখার মতো। হ্যাঁ সাদা গরু, গরুটা দেখেন, দানানোর গেট আপটা দেখেন। ভাই কেমন আছেন? আপনার গরু এটা ভাই? জি। কয়টা আনছেন এরকম? ২ পিস। আর একটা কি এরকমই? না ওটা গাভী। গাভী ওটা না? আচ্ছা এটা দাঁতে কয়টা ভাই? এখনো হয়নি, তার মানে তো আরও বাড়বে যদি ৬ মাস বা ১ বছর রাখে। দাম কেমন রাখছেন ভাই গরুটার? ১৩৫। আচ্ছা দর্শক, ১৩৫,০০০ টাকা এটা হচ্ছে আপনার চা দাম। তারপরেও কথা বলার সুযোগ থাকে, আসবেন হাটে, আয়সা ভাইদের সাথে আলোচনা সাপেক্ষে গরু নিতে পারবেন। তো বেশ কিছু গরু এসেছে আজকে, তেমন গরু একটা আসেনি এখনও, যেহেতু জুম্মার নামাজের পরে এই হাটটা জমজমাট হয়। এখনও গরু ঢুকছে এই চোবাড়ি হাটে, এখনও গরু ঢুকছে। তারপরে আকাশে মেঘলা মেঘলা একটা ভাব আছে, যদি বৃষ্টি চলে আসে সেক্ষেত্রে দেখা যাচ্ছে গরু আরও কমে যেতে পারে আসা। তো আজকে চৌবাড়িয়া হাট থেকে এই গরুর দাম জানানো এ পর্যন্তই। আর এই হাটটি মূলত সপ্তাহে একদিন বসে, প্রতি শুক্রবার করে। যারা গরু নিতে চান, ছোট মাঝারি গাভী বাচ্চা সব ধরনের গরু পাবেন এই হাটে। এই হাটটি মূলত একবারে কানায় কানায় পরিপূর্ণ হয়ে যায় যেহেতু একদিন হয় এই হাটটা। তো আজকে এই চৌবাড়িয়া হাট থেকে গরুর দাম জানানো এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।